রেডিমেড ব্লাউজের স্লিভস লাগাতে গেলে এই পোর্শনটা আমাদের একটু খুলে নিতে হবে। তারপর স্লিভসটিকে নিয়ে এইভাবে ভাঁজ করে মাঝ বরাবর করে একটা নট লাগিয়ে দিতে হবে। এরপর ব্লাউজের কাঁধের মাঝখানটাতে এবং স্লিভসের যেখানটায় আমরা নট লাগালাম সেটার উপরে এটাকে চাপিয়ে দিয়ে একেবারে সাইড বরাবর করে এক আঙুলের মতন স্পেস রেখে এটাকে আমরা সেলাই দিয়ে দেব। এইভাবে একদিকটি সেলাই হয়ে গেলে অন্য দিকটিতেও এইভাবে মাঝখান থেকে সেলাই দিয়ে দিতে হবে। এরপর কোনো পুরনো ব্লাউজের হাতের মাপ নিয়ে অথবা যার মাপ নিয়ে আপনি এই ব্লাউজের স্লিভস লাগাচ্ছেন তার হাতের মৌরির মাপ নেবেন। আমি এখানে 7 ইঞ্চি নিলাম এবং আর্ম হোলের মাপ নেবেন। আমি এখানে আর্ম হোল রাখলাম 8.5 ইঞ্চি। তারপর এই দুটোকে জয়েন্ট করবেন, একটা লম্বা লাইন দেবেন, ঠিক যতদূর খুলেছিলাম ঠিক ততদূর পর্যন্ত একটা সেলাই দিয়ে দেব। ঠিক এই প্রসেসে আমরা অন্য আরেকটা স্লিভস লাগিয়ে নেব। থ্যাংকস ফর ওয়াচিং।